আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবে কদরের নামাজের নিয়ম আজকের ভিডিও থেকে আমরা শিখে নিব। আমরা যে বিষয়গুলো শিখব তা হল আমরা জেনে নিব সবে কদর অর্থ কী হবে কদর কি বোঝায় দুই নম্বর সবে কদর কবে থেকে শুরু হবে এবং মোট কয় দিন থাকবে তিন নম্বর সবে কদরের নামাজ রাতে কখন পড়বেন চার নাম্বার সবে কদরের রাতের দোয়াটি কি। পাঁচ নাম্বার সবে কদরে কত রাকাত নামাজ পড়তে হয় ছয় নম্বর মোনাজাত কখন করতে হয় দোয়া কি সাত নম্বর এরাতে ইবাদত করলে কি লাভ হবে আট নাম্বার পুরুষরা কদরের রাতে ইবাদত কোথায় করবে নয় নাম্বার এরাতে করণীয় আমল দুইটি কি কি। দশ নাম্বার নামাজ প্র্যাকটিক্যাল পড়ে দেখিয়ে দেওয়া হবে আমি ভিডিওর শেষে প্র্যাকটিক্যালি কীভাবে নামাজ পড়তে হয় সবে কদরের সেটা দেখিয়ে দিব তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ সকল বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে শিখে নিব এক নাম্বার আমরা জেনে নিব সবে কদর অর্থ কি হবে কদর কি বুঝাই সব ফার্সি শব্দ এর অর্থ রাত কদর আরবি শব্দ এর অর্থ মহিমান্বিত সবে কদর অর্থ মহিমান্বিত রাত আরবিতে বলা হয় লাইলাতল কদর অর্থাৎ মর্যাদাবান ও মহত্বের রাত যেমন বলা হয়ে থাকে আমিরের কাছে অমুক ব্যক্তির কদর আছে অর্থ সম্মান মর্যাদা ও প্রতিপত্তি রয়েছে এরাত সম্পর্কে মাওলানা রুমি মাসনবী শরীফ বলেন সে তো মর্যাদার রাত খুঁজে নাও তাকে যার মাঝে পাবে তুমি জাহান্নাম থেকে মুক্তি দুই নাম্বার সবে কদর কবে থেকে শুরু হবে এবং মোট কয়দিন থাকবে রমজান মাসের শেষ দশকের মধ্যে যে কোনো বেজোর রাতে সবে কদর হতে পারে যেমন একুশ রমজানের রাত তেইশ রমজানের রাত পঁচিশ রমজানের রাত সাতাশ ও উনত্রিশ রমজানের রাত এর ভেতর যে কোনো একটা দিন সবে কদর হয়ে যাবে একুশ রমজানের রাত কিভাবে নির্বাচন করবেন বিশ রমজানের দিন রোজা রেখে ইফতার করার পর থেকেই মূলত একুশ রমজানের রাত শুরু হয় অর্থাৎ রাত আগে আসে এবং দিন পরে আসে ঠিক একইভাবে তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রমজানের রাত আপনারা নির্বাচন করে নেবেন তিন নাম্বার সবে কদরের নামাজ রাতে কখন পড়বেন কদরের রাত মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে তবে তারাবি পড়ে কদরের নফল নামাজ পড়া ভালো অতপর বিটির নামাজ পড়া তবে যারা মসজিদে তারাবি নামাজ পড়বেন সেখানে যদি বিটির নামাজ ইমাম সাহেব জামাতে পড়িয়ে দেন তাহলে বিতির নামাজ জামাতে পড়ে এরপর নফল নামাজ পড়তে হবে আর বাসাবাড়িতে যারা নফল নামাজ পড়বেন তারা বিতিরটাকে রেখে দিবেন নফল নামাজ পড়া শেষ হলে এরপর বিতির নামাজ পড়বেন চার নাম্বার সবে কদরের রাতের দোয়াটি কি। এই দোয়া সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আয়েশা সিদ্দিকারতি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম সল্লাহ সল্লাহু আলাইহসাল্লামের কাছে আল্লাহর রাসুল যদি সবে কদর পেতে সক্ষম হই কি পড়ব রাসুল্লা সল্লাহু আলহি এই দোয়া পড়ার কথা বললেন এখন আমরা এই দোয়াটি শিখে নিব এখানে বাংলা উচ্চারণটি দিয়ে দেওয়া হয়েছে আল্লাহোম্মা ইনাকা আফুউন তোহিব্বুল আফউআ ফি আল্লাহম্মা ইনাকা আফুন তোহিব্বুল আননি এটাই হচ্ছে দোয়া এর অর্থ হে আল্লাহ আপনি তো ক্ষমা পছন্দ করেন আমাকেও ক্ষমা করুন পাঁচ নম্বর সবে কদরে কত রাকাত নামাজ পড়তে হয় এর উত্তর হচ্ছে নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নাই তবে হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম আট রাকাত এবং বারো রাকাত এর ভেতর রাতের নফল নামাজ পড়েছেন কিন্তু নামাজে তিনি ছুরা অনেক লম্বা করে পড়তেন অর্থাৎ রাতে আমরা দুই দুই রাকাত করে নফল নামাজ পড়ব এবং কেরাতকে ছুড়াকে অনেক দীর্ঘ করে পড়ব আপনার একটা ছোড়া মুখাস্ত ওই একটা ছোড়া বারবার বারবার তিলাত করতে থাকবেন রাকাত দীর্ঘ করে পড়বেন ছয় নাম্বার মোনাজাত কখন করতে হয় দোয়া কি। সবে কদরের মোনাজাতের জন্য স্পেশাল কোনো দোয়া হাদেশ শরীফে বর্ণিত হয়নি একেবারে নামাজ শেষ করে আপনি মোনাজাত করবেন দুই রাকাত পর মোনাজাত করতে হবে এমনটি বলা হয়নি তবে মোনাজাত যে কোনো টাইমে করতে পারেন তবে একটা নির্দিষ্ট টাইম যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো সব নামাজ শেষ করে এরপর আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে প্রাণ খুলে চাইবেন সাত নাম্বার এরাতে ইবাদত করলে কী লাভ হবে এরাতে ইবাদত করলে কী লাভ হবে এ সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে সবে কদরের ফজিলাত এক নাম্বার কোরআন মাজিদ এরাতে প্রথম নাজিল হয় দুই নাম্বার এরাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এ মহান রজনীতে আল্লাহ তালা অসংখ্য গুনাহগারকে ক্ষমা করেন ছয় নাম্বার এরাতে তাওবা কবুল হয় সাত নাম্বার এরাতে ইবাদতে মশগুল প্রত্যেক মোমিনকে ফিরিস তারা সালাম করেন এ রাতে মাতা পিতা ও আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তাদের কবর জিয়ারত ও তাদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন অর্থাৎ আমাদের জানতে হবে কোরআনুল কারিমে একটি স্বতন্ত্র নাজিল হয়েছে সুরা কদর সেখানে বলা হচ্ছে ইন্না আং আইলাতিল কদর আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে অন্য এতে বর্ণিত হয়েছে লাইলাতুল কদরে হৈরম্বিন আলফিসার হাজার মাসের চেয়ে উত্তম রাত রয়েছে এই মাসে এই জন্য আমরা যদি এই রাতে ইবাদত ইবাদতবন্দি করতে পারি হাজার মাস ইবাদত করলে যে স্বভাব হবে আমাদের এক রাতের ইবাদতে সেই পরিমাণ স্বভাব হবে আট নম্বর পুরুষরা কদরের রাতে ইবাদত কোথায় করবে এর উত্তর হচ্ছে নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম তাই এরাতেও ঘরে থেকে নফল নামাজ পড়লে উত্তম হবে তবে রাসুল্লা সাল আলহাম কদর তালাশ করতে বলেছেন এতেকাফে থেকে আর এতেকাফ মসজিদে করতে হয় তাই আমরা বলতে পারি ঘরে ও মসজিদে উভয় জায়গাতেই এ নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই নয় নম্বর এরাতে করণীয় আমল দুইটি কি কি। আমরা জেনেছি এরাতে একটি দোয়া রয়েছে সে দোয়া পড়তে হবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আরও জেনেছি নফল ইবাদত করতে হবে আর প্রত্যেক নফল ইবাদতের ভেতর উত্তম হচ্ছে নফল নামাজ আদায় করা এজন্য আমরা এই দুইটি আমল করতে পারি একটি নফল নামাজ পড়তে পারি এবং অন্যটি নফল যে দোয়াটা রয়েছে হাদিস শরীফে বর্ণিত ওই দোয়াটিও পড়তে পারি দশ নম্বর নামাজ প্র্যাকটিক্যাল পড়ে দেখিয়ে দেওয়া হবে তো চলুন এবার আমরা নামাজ কীভাবে পড়তে হয় এটা শিখে নেই প্রথমে নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এটা মনে মনে অথবা মুখে বললে নিয়ত হয়ে যাবে এরপর আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে হাত বেঁধে সানা পড়তে হবে সুবাহা সানা পরে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়তে হবে সোরা ফাতেহা শেষ করে এরপর যে কোনো স্থান থেকে একটা কেরাত মেলাতে হবে অর্থাৎ সুরা মিলাতে হবে সুরা মিলিয়ে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে তিনটা তাসবিহ পড়তে হবে সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আজিম আজম এরপর সামিয়া হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে রুকু থেকে উঠতে হবে সোজা হয়ে কিছু সময় দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হবে রব্বানা আলাকাল হামদ হামদাং কাসি রং তৈবা মুবা রকাংফি এরপর আল্লাহ আকবর বলে সেজদাহ করতে হবে سيزدهي اكتتاس بيحبوته سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এই তা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন এরপর সেজদা থেকে উঠে একটু বসতে হবে এখানে একটি দোয়া পড়তে হয় আল্লাহফিল্লি ওয়ার হ্যামনি ওয়া আফিনী ওয়াহদিনী ওয়ার ঝোকনি এটা চাইলে পড়তে পারেন চাইলে ছেড়ে দিতে পারেন আবার সেজদাহ করতে হবে এরপর সেজদা থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে আল্লাহ আকবার বলে এরপর হাত বেঁধে আবার সুরা ফাতেহা তার সঙ্গে যে কোনো এক স্থান থেকে একটা কিরাত অথবা সুরা মেলাতে হবে এরপর আবার রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে এরপর বসতে হবে বসে তাশাহুদ দুরুদ শরীফ এবং দোয়া মাসোরা পড়ে ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরাতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সবে কদরের নামাজের নিয়ম সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আলোকিত মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ